দর্শক সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনারা অডাসিটির মতো করে আপনার অডিওটাকে এডিট করতে পারবেন। তো তাছাড়াও কিন্তু এই অ্যাপ্লিকেশনে রয়েছে এক্সট্রা অনেকগুলি ইফেক্ট যা অডাসিটির মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। তো আপনারা কীভাবে এই অডাসিটি ব্যবহার করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে, সো আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। সো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন না। সো ভিডিওটা যদি কোনো প্রকার যদি কেটে কেটে দেখেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। সো এই অ্যাপ্লিকেশনে অনেকে এডিট করতে পারে কিন্তু ভিডিওটাকে সেভ করতে পারে না, বা অডিও যে কোয়ালিটিটা ভালো করে, সো কোয়ালিটি ভালো করার পর এডিট করার শেষে কিন্তু তারা সেভ করতে পারে না। সো এই বিষয়বস্তুগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হলো। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটিকেও মিস করবেন না। সো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনি যদি টেকনোলজি ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, সো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অল রাইট, সো বন্ধুরা, সবার প্রথমে আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনটিকে চালু করবেন এবং তারপর আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। সো এখানে সার্চ বারে আপনারা লিখবেন ওয়েবপ্যাড অডিও এডিটর ফ্রি। সো এটা লিখলেও কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস এরকম দেখাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি শো করানো হবে। তাছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশনে প্রথম লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে সিম্পলি একটি ক্লিক করে আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো দেন ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এটাকে ওপেন করবেন, এই যে দেখতে পাচ্ছেন ওপেন। সো এটাকে ওপেন করবেন। সো ওপেন করার পরপরে আপনাদের সামনে কিন্তু কিছু পারমিশন চাবে। সো সব পারমিশন আপনাকে অ্যালাউ করে দিতে হবে। সো পারমিশনগুলি অ্যালাউ করা হয়ে গেলে জাস্ট আপনার যে কাজটা করতে হবে আমি বিস্তারিত এখন বুঝিয়ে বলবো। সো জাস্ট আপনারা একের পর এক পারমিশনটি এখান থেকে অ্যালাউ করে দিবেন। সো তারপর এখানে দেখতে পারবেন আপনার রেকর্ডিং করার জন্য কিছু টুলস, উপরে দেখতে পারবেন আপনারা এডিটিংয়ের কিছু টুলস। সো উপরে আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা সরাসরি এখান থেকে রেকর্ড করতে গেলে এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো তারপর আপনাদের আবার ওই অপশনে ক্লিক করলে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। সো তাছাড়াও যদি আপনারা অন্য কোনো যদি অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন ভয়েস রেকর্ড করার জন্য, সো তারপরে যে ফাইলটিকে এখানে ইনপুট করতে হবে, সো ইনপুট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাড। সো এই অ্যাড নামে অপশনে ক্লিক করতে হবে। সো এখান থেকে সরাসরি আপনারা এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে অপশনটি রয়েছে, তো এই তিন নম্বর অপশনে আপনাদের ক্লিক করতে হবে। সো দেন তিন নম্বর অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে কিন্তু যে গ্যালারির যে সিস্টেমগুলি রয়েছে, সো এটি কিন্তু সবকটি এখান থেকে শো করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ফাইল ম্যানেজার। সো এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করলেই কিন্তু আপনাদের ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ড শো করানো হবে। সো আপনাদের যে স্থানে যে বা যে ফোল্ডারে যে ভয়েস রেকর্ডটি থাকবে, সো এটা এখান থেকে ইনপুট করে দিবেন। সো আমার দেখতে পাচ্ছেন এখানে ভয়েস রেকর্ডার, সো এখানে কিন্তু ভয়েসটা রয়েছে। সো আমি সরাসরি এখান থেকে একটি ক্লিক করে দিয়ে ইনপুট করে দিব। সো দেন ইনপুট করা হয়ে গেলে এরকম ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে জাস্ট আপনাকে আবারও একটি ক্লিক করে দিতে হবে। সো এই রেকর্ডিং ফাইলটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু এটা প্রসেসিং নিতে থাকবে এবং এটা কিন্তু সরাসরি কিন্তু অ্যাড হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনে। সো কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আপনাদের অ্যাড হচ্ছে। সো আপনাদের যদি রেকর্ডটা যদি একটু বড় হয়ে থাকে, সো সেক্ষেত্রে সময় লাগবে, আর শর্ট হলে কিন্তু আপনাদের অটোমেটিকলি কিন্তু অল্প কিছুদিনের ভিতরে চলে আসবে। তো সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল অডাসিটির মতো দেখাচ্ছে। সো আপনাকে প্রথমে করতে হবে কি, এই যে বাম দিক থেকে সোয়াইপ করে ডাইন দিকে একটু হালকা নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু সাইড থেকে 5 সেকেন্ড প্রথমে সিলেক্ট করতে হবে। সো আমি যেভাবে প্রসেসটা করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো আপনারা এই যে এভাবে ডাইন বাম দিক থেকে এভাবে ডাইন দিকে একটু সোয়াইপ করলে কিন্তু দেখতে পারবেন যে এই যে অল্প কিছু দূর আপনারা নিয়ে আসবেন। সো নিয়ে আসার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট নামে যে অপশন, সো এখানে একটি ক্লিক করে দিবেন। সো সাইডে ইফেক্টে ক্লিক করে দিলেই কিন্তু এই যে টুলসগুলি আপনারা দেখতে পারবেন। সো সবার প্রথমে আপনাকে যে করতে হবে, সো এখান থেকে আপনাদের ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করে নিয়ে যেতে হবে। সো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে ক্লিন আপ। সো এই ক্লিন আপের উপরে একটি ক্লিক করে দিতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর এই অপশনটি, সো এখানে একটি ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ম্যানুয়ালি নয়েজটি হালকা রিমুভ হবে। সো তারপর আপনাকে যে কাজ করতে হবে, এখান থেকে বাম দিক থেকে সোয়াইপ করে ডাইন দিক থেকে আপনাদের পুরো অডিওটাকে এভাবে কালার করে নিতে হবে। সো আমি প্রথমে যে প্রসেসটা দেখাইলাম, সো এভাবে কিন্তু আপনাকে পুরোটা কালার করে নিতে হবে। সো এভাবে আপনারা ধরে এভাবে টান দিবেন। সো টান দেওয়ার পর পুরোটা হয়ে গেলে আবারও আপনারা ক্লিন আপে ক্লিক করে দিবেন। সো ক্লিন আপে ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, সো এটার মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি বলে নিচ্ছি আপনাদের অডিওটা যদি একটু বেশি বড় হয়ে যায়, সো সেক্ষেত্রে কিন্তু এটা সাপোর্ট নেবে না।
তো একটু ছোট হলে কিন্তু সাপোর্ট নিবে। সো তারপরে আমি দেখাবো আসলে আপনারা কিভাবে করবেন। সো তারপর এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এটা অটো নয়েজ রিডাকশন হয়ে যাবে। সো আপনাদের যা নয়েজগুলি রয়েছে সো এখান থেকে কিন্তু অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। সো তাছাড়াও কিন্তু আপনারা আপনাদের ভয়েস কোয়ালিটি হিসাবে ম্যানুয়ালি এখান থেকে নয়েজ রিডাকশন করতে পারেন। সো এটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্লিন আপ, সো এখানে আবার একটি ক্লিক করে দিবেন। সো ক্লিন আপ ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মাল্টি ব্যান্ড নয়েজ, সো এখানে ক্লিক করে দিলেই আসলে এরকম ইন্টারফেস পাবেন। সো এখান থেকে আপনারা এখান থেকে প্লে করে দিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন যে লেভেলটা রয়েছে বা যে আইকনটি রয়েছে এটাকে এভাবে টান দিলে কিন্তু আপনারা আপনাদের ভয়েস কোয়ালিটি হিসাবে আসলে নয়েজগুলিকে রিমুভ করতে পারবেন। সো এটা করার কোনো দরকার নেই, অটোমেটিক করলে আপনাদের ভয়েস কোয়ালিটিটা অনেক সুন্দর দেখাবে। সো তখন আমি ব্যাক করে চলে আসলাম। সো এখন কিন্তু যদি প্লে করি সো সেক্ষেত্রে কিন্তু আপনার নয়েজ আগের থেকে কিন্তু নয়েজ রিডাকশন অনেকটা সুন্দর হয়েছে। সো তারপর এখানে আলাদা যে ইফেক্টগুলির কথা বলছিলাম আমি, যেটি অডাসিটির মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। সো এখানে যে কাজটা করতে হবে এর জন্য, সো এইদিকে আপনারা একটু সোয়াইপ করে নিয়ে আসবেন। সো এখান থেকে দেখতে পারবেন যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এম্পিফায়ার। সো এখানে ক্লিক করলে আপনাদের যে ভলিউমটি রয়েছে সো এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কম্পিউটার, সো এখানে ক্লিক করলে আসলে আপনারা সব কিছু ঠিক করতে পারবেন। সো এটা করার কোনো দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার, সো এটা করলে কিন্তু আপনাদের ভলিউমগুলিকে আপনারা আপনাদের ভয়েস কোয়ালিটি হিসাবে কন্ট্রোল করতে পারবেন। সো প্রথমে আপনারা করতে পারেন এখানে যে এম্পিফায়ার এখানে ক্লিক করলেই আসলে এরকম দেখাবে। সো এখান থেকে আপনারা সরাসরি এই যে এখানে ক্লিক করে দিবেন, সো এখানে ক্লিক করলেই আসলে আপনাদের যে কাজটা এখানে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল ভলিউম এবং যে এখানে অনেক কিছু আপনারা এক্সট্রা ফিচার্স পেয়ে যাবেন। সো জাস্ট এখান থেকে আপনারা উপরে ক্লিক করে আপনাদের যে ভয়েসটা আছে এটা আসলে এটাকে ওপেন করে অর্থাৎ প্লে করে আপনারা ইচ্ছে মতো আপনাদের এই যে গাইন কন্ট্রোলটি রয়েছে এটা আপনারা করে নিতে পারেন। সো দেন তারপর এখান থেকে সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, সো অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। সো আমি ক্যান্সেল করে বেরোয় যাচ্ছি, সো আমার এটার কোনো প্রয়োজন নেই। সো তারপর যে এক্সট্রা যে ইফেক্টগুলো রয়েছে আপনাদের ইকো বলেন বা রিভার্ব বলেন, সো এটা অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে মোর ইফেক্ট রয়েছে, সো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইকো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম। সো আপনারা যদি আপনাদের কথা ইকো সেট করতে চান সো সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিতে হবে। সো আপনারা কিন্তু এখানে ইকো আপনাদের যে ভয়েসটা রয়েছে সো ভয়েস কোয়ালিটি হিসেবে ইকোটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট এখানে এখান থেকে প্লে করবেন, সো প্লে করে জাস্ট এই দুটাকে এভাবে টান দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে ভয়েসের সাথে কিন্তু ইকোটাকে কন্ট্রোল করতে পারবেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক প্রফেশনালি ভয়েসটা শোনাবে, সো আপনারা আপনাদের ভয়েস কোয়ালিটি হিসাবে আসলে ইকোটা ব্যবহার করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিভিং রুম এবং আরও অনেক কিছু এখানে দেখতে পারবেন। সো এভাবে কিন্তু আপনারা ইকোগুলিকে কন্ট্রোল করতে পারেন। সো তারপর জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। সো আমি এখন করে দেখাচ্ছি না, আপনারা নিজে নিজে চেষ্টা করবেন, ভিডিওটা একটু বড় হতে পারে। সো তারপর আবার মোর ইফেক্টে ক্লিক করলে এখানে অনেক কিছু কিন্তু আপনারা এক্সট্রা ফিচার্স পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা এক এক করে আপনাদের দেখতে হবে। সো যে এখানে কাজ এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্টগুলি, সো এটা আপনাদের এই যে প্রথমে যে দেখালাম আমি ইকো, সো তারপর দেখতে পারবেন এখানে রিভার্ব। সো রিভার্ব দিলে কিন্তু আপনাদের কথাগুলিকে অনেক প্রফেশনালি শোনা যাবে। সো আপনারা আপনাদের ভয়েস কোয়ালিটি হিসাবে আমি বারবার বলতেছি আপনাদের ভয়েস কোয়ালিটি হিসাবে এই সবগুলি ইফেক্ট আপনারা ব্যবহার করবেন। তাছাড়া আপনারা শুধু নয়েজ রিডাকশন করেই কিন্তু আপনাদের ভিডিও যে MP3 যে ভয়েসটা রয়েছে এটা কিন্তু আপনারা সেভ করে নিতে পারেন। সো এটিকে ক্লিয়ার করা হয়ে গেলে জাস্ট এখান থেকে এই যে ওকে যে দেখতে পাচ্ছেন আপনারা উপরে, সো ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এগুলি সেভ হয়ে যাবে। সো যান আমি ব্যাক করে চলে আসলাম এবং আপনাদের মোটামুটি যেসব আপনাদের অডিওটাকে এডিট করা সম্পূর্ণ হয়ে যাবে। সো জাস্ট আপনাকে যে ক্লিক করতে হবে এখানে এডিট নামে যে অপশন দেখতে পাচ্ছেন, সো এডিটের উপরে ক্লিক করে দিতে হবে। সো এখান থেকে আপনারা সরাসরি প্রথমে দেখতে পারবেন ফাইল নামে অপশন, সো এই ফাইলে ক্লিক করে দিতে হবে। সো এখান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেভ নামে অপশন, সো সেভে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অডিওটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো এখন আপনারা যদি আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যান সো সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের অডিও ফাইলটি। সো আমি মিনিমাইজ করে সরাসরি চলে গেলাম আমার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে সো এখানে। সো ইন্টারনাল স্টোরেজে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের এই যে ফোল্ডারটি রয়েছে সো এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনাদের দেখতে পারবেন যে ওয়েবপ্যাড অ্যাপ্লিকেশনের কিন্তু ফোল্ডারটি অটোমেটিকলি এখানে তৈরি হয়ে গেছে। সো এখানে দেখতে পারবেন আপনাদের ভোকালটা। সো এখান থেকে কিন্তু আপনারা সরাসরি আপনার এডিগার্ডে যদি মুভ করে নিয়ে যান সো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন থেকে এই ভয়েসটাকে যে ব্যবহার করতে পারবেন যে কোনো ভিডিওতে বা যে কোনো জায়গায়। সো বন্ধুরা এই ছিল আজকের মতো, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নলেজ ভিডিওকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দর্শক এই ছিল এই চমৎকার অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে শেয়ার করার মতো। আশা করি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনারা আগেতে আপনাদের ভয়েস কোয়ালিটিকে ডেভেলপ করতে পারবেন।
তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর ভিডিও সংক্রান্ত কোনো তথ্যের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আগামী কী নিয়ে ভিডিও থাকছেন এটাও কমেন্ট করে জানাবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে নতুন কিছু শিখতে পারলে মাঝবি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।